আজ শরীরটা আমার একদম ভালো লাগছে না, কিন্তু এই জমিরও তো এখনো অনেক কাজ বাকি আছে। আমি যদি কাজ না করি তাহলে তো মালিক আমাকে টাকাও দিবে না। ধুর, টাকার চিন্তা পরে, আগে নিজের জীবন বাঁচাই। কোদাল দিয়ে শুধুমাত্র কয়েকটা কোপ দিয়েই আজকের মতো বাড়ি চলে যাব বাবা, শরীরটা ভালো লাগছে না। টোনা তার কথা মতো কোদাল দিয়ে মাটিতে কোপ দিতে থাকে। হঠাৎই একটা কোপে মাটির তলা থেকে একটা শিশি বেরিয়ে আসে। একি, এটা আবার কিসের শিশি? ভেতরে আবার তল কিছু আছে বলে মনে হচ্ছে। এই শিশিটা দেখতেও কি অদ্ভুত। আমি আগে এই আম গাছটার নিচে গিয়ে বসি, দুটো আম পেড়ে খেয়ে তারপর না হয় শিশির রহস্য উদ্ঘাটন করব। আরে বা, এই শিশি তো দেখছি জাদু জানে। এক ফোঁটা আমের উপর পড়তে না পড়তেই আম বড় হয়ে ঘর হয়ে গেল। নিশ্চয়ই এটা কোনো জাদুই শিশি হবে। একে আমার কাছে খুব যত্নে আগলে রাখতে হবে। এমন সময় একটা পাখি সেদিক দিয়ে কাটতে কাটতে যাচ্ছিল। ও ভাই, কি হয়েছে তোমার? তুমি এমন কাঁদছো কেন? কাল রাতে আমার ভাঙা ঘরটা মোড়ল মশাই ভেঙে দিয়েছে, করের টাকা দিতে পারিনি বলে। এদিকে যে আমার বউ বাচ্চা না খেয়ে খোলা আকাশের তলায় বসে কাঁদছে। আমার কাছে কোনো পয়সাও নেই যে আমি নতুন করে একটা ঘর বানাবো। হয়েছে হয়েছে, আর কেঁদো না। এই আমঘরটা তুমি তোমার সাথে নিয়ে যাও। এই আমঘরে তুমি তোমার বউ বাচ্চাকে নিয়ে সুখেই থেকো। তুমি অনেক ভালো, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। আচ্ছা আচ্ছা, যাও এবার। শালিক সেখান থেকে চলে যায় আর টোনা কুড়িয়ে পাওয়া শিশি নিয়ে বাড়ি ফিরে আসে। আমার বাড়ির গাছের তো কিছু আম আছে, আমি বরং ওই আমগুলোর উপর এই শিশির কিছু তরল ফেলি, দেখি কি হয়। আরে বা, তরল ঢালতে না ঢালতেই আমগুলো আমের ঘর হয়ে গেল। হয়ে অবশ্য ভালোই হলো, এই জঙ্গলে তো অনেক ভিটে মাটিহীন পাখি আছে। আমি বরং এদের এই ঘরগুলো দিয়ে দেই, এতে করে তারা অনেক উপকৃত হবে। টোনা তার আমঘরগুলো নিয়ে জঙ্গলে যায় আর অসহায় পাখিদের আমঘরগুলো দিতে থাকে। তোমরা আজ থেকে নিশ্চিন্তে এই ঘরে থাকতে শুরু করো আর আমার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, কেমন? তোর এই মহান কাজের প্রতিদান সৃষ্টিকর্তা নিজ হাতে দিবেন বাছা। টোনা মুচকি হেসে সেখান থেকে চলে আসে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন টোনার মনে লোভের দেখা দেয়। আমি তো অনেক বোকা, এভাবে আমঘরগুলো সবাইকে ফ্রিতে না দিয়ে যদি আমঘরগুলো বিক্রি করতাম তাহলে এতদিনে আমি অনেক বড়লোক হয়ে যেতাম। আমার মতো বড়লোক আর এই জঙ্গলে কেউ থাকতো না। আমি আর কাউকে ফ্রিতে আমঘর দিব না। আজ থেকে আমি আমঘর বিক্রি করব। টোনা অনেকগুলো আম সংগ্রহ করে এরপর সেই আমগুলোতে টোনার কুড়িয়ে পাওয়া শিশির তরল ঢেলে দেয় আর তখনই সবগুলো আম ঘরে পরিণত হয়ে যায়। এরপর টোনা আম ঘরগুলো নিয়ে বাজারে যায়। তোমরা সবাই এদিকে এসো আর আমার তৈরি আম ঘর নিয়ে যাও। এই আম ঘরগুলো বৃষ্টিতে ভিজবে না, ঝড়ে ভাঙবে না, অনেক টেকসই হবে। টোনার এমন কথা শুনি সবাই টোনার আম ঘরগুলো কিনে নেয়। আমি তো ভাবতেই পারিনি নিমিষেই আমার আমঘরগুলো এভাবে বিক্রি হয়ে যাবে। এরপর থেকে টোনা প্রতিদিন আমঘর বানিয়ে বিক্রি করতে থাকে। এভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে যায়। এটা কি হলো? এখন তো দেখছি আমার আমঘর আর বিক্রি হচ্ছে না। তবে হবেই বা কি করে, সবারই তো ঘর আছে, আর সবাই কেনই বা আরেকটা অতিরিক্ত ঘর নিবে? তাদের তো সুন্দর ঘর আছে, কিন্তু এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসা লাঠে উঠে যাবে, তা তো হতে দেওয়া যাবে না।
আমাকে কোনো একটা উপায় বের করতেই হবে। কি করি পেয়েছি, আজ রাতে আমি সবার ঘর ভেঙে দিয়ে আসব। ঘর ভাঙা থাকলে সবাই আবার আমার কাছ থেকেই ঘর কিনে নিবে। টোনা, কি বুদ্ধি তোর মাথায়! টোনা তার কথা মতো রাতের অপেক্ষা করতে থাকে। এদিকে রাতও হয়ে আসে, টোনা সবার বাড়ি ভাঙতে যায়, বেশ কয়েকটা বাড়ি ভেঙেও ফেলে। এরপর টুনি নামের একটা মেয়ের ঘর ভাঙতে যায়, কিন্তু টুনি তার জানালার পাশেই বসেছিল। এত সুন্দর চাঁদের মতো ফুটফুটে মেয়ে আমি তো আগে কখনো দেখিনি, এ তো প্রথম দেখাতেই আমার মন কেড়ে নিয়েছে। একে তো আমার চাই, এখনই ওকে আর কিছু না বলি, কাল সকালে বাকিটা দেখা যাবে। টোনা বাড়ি ফিরে আসে, কিন্তু সারা রাত আর টোনার ঘুম হয় না। সারা রাত ধরেই টোনা টুনির স্বপ্নে ভোর হয়ে থাকে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। টোনা যাদের বাড়ি ভেঙে দিয়েছিল তারা সবাই টোনার বাড়িতে এসে হাজির হয়। ও টোনা দাদা, আমাদের কিছু ঘর দাও, কাল রাতে মোল্লের চেরাওয়া হয়তো আমাদের ঘর ভেঙে দিয়েছে গো, বড্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছি। শালিকের কথা শুনে টোনা মনে মনে ভাবে, যাক, কাল যে আমি ওদের ঘর ভেঙে দিয়ে এসেছি ওরা তো একটুও বুঝতে পারেনি, এরা তো দেখছি আমার কাজটাকে আরো বেশি সহজ করে দিয়েছে। আহারে, শোনো তোমরা, আমার কাছে অনেক আম ঘর আছে, তোমরা কিনে নিয়ে যেতে পারো। দাও গো, একটু তাড়াতাড়ি দাও। টোনা সবাইকে অনেক দামি আম ঘর দেয় আর তার বিনিময়ে অনেক টাকা নেয়। এরপর যখন সবাই টোনার বাড়ি থেকে চলে যায়, তখন টোনা টুনির বাড়িতে যায় নিজের মনের কথা খুলে বলার জন্য। টুনি, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি, যদি একটু শুনতে কোনো রাগ করবে না তো? আচ্ছা বলো। তোমাকে আমার খুব ভালো লেগেছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি রাজি আমার প্রস্তাবে? আমি তো অনাথ, আমাকে নিয়ে চিন্তা করার মতো কেউ নেই। তুমি যদি আমাকে নিয়ে চিন্তা করার কেউ হতে চাও তাহলে আমি আর বারণ করব না, আমি রাজি। তাহলে চলো এক্ষুনি আমরা বিয়ে করে ফেলি। এরপর টোনা আর টুনি বিয়ে করে সুখী সংসার করতে থাকে। আর টোনা নিজের ব্যবসা বাড়ানোর জন্য রাতের পর রাত অন্যের বাড়ি ভেঙেই চলেছে। নিজেদের বাড়ি ভাঙার কারণে সব পাখিরা খুব বিরক্ত হয়ে যায়। সৃষ্টিকর্তা, আমাদের বাড়ি যে প্রতিদিন ভাঙছে, তুমি তাকে উচিত শিক্ষা দিয়ে দাও। সে হয়তো জানে না গরিবের পেটে লাথি মারা যে কতটা অন্যায়ের কাজ, তাকে তুমি শাস্তি দিও। সব পাখিরা যখন বারবার বাড়ি হারিয়ে অসহায়ের মতো কাঁদছিল, তখন সেখানে এক পরী প্রকট হয়। তোমরা শান্ত হও, আমি তোমাদের সাহায্য করব, আর আজকের পর থেকে আর কখনোই আমি তোমাদের ঘর ভাঙতে দিব না, তোমরা সবাই আমার সাথে চলো। এরপর পরি সবাইকে নিয়ে টোনার বাড়িতে যায়। টোনা, তোর দিন শেষ, তোর নিয়ামতের অপব্যবহার করার সময় শেষ, আজ তোকে শাস্তি পেতে হবে। মানে কি কি বলতে চাইছো তুমি? তোর কাছে যে জাদুই শিশি আছে ওটা আমি তোকে উপহার দিয়েছিলাম তোর সততার কারণে, সেটা তুই জানতি না, কিন্তু তুই সেই উপহারের অপব্যবহার করেছিস, অসহায় পাখিদের ঘর ভেঙে তাদের নির্যাতন করেছিস, এবারের শাস্তির জন্য প্রস্তুত হয়ে যা। পরি, আমার ভুল হয়ে গেছে, পরি আমাকে মাফ করে দাও। তোর কোনো মাফ নেই, তোকে আমি মৃত্যুদণ্ড দিব। না পরি, না, তুমি এটা করো না, তাহলে যে আমি বিধবা হয়ে যাব, তুমি আমাদের সব কিছু নিয়ে যাও, তবু আমার স্বামীকে তুমি মৃত্যুদণ্ড দিও না। টোনা, তুই আজ তোর বউয়ের জন্য বেঁচে গেলি, আজকের মতো তোকে মাফ করে দিলাম, আর তোর শিশিটাও তোর কাছেই রেখে দিলাম,
যদি এরপরেও তুই এমন কাজ করিস তাহলে আমি তোকে মৃত্যুদণ্ড দিব। শিশিটা দিয়ে ভালো কাজ কর, অন্যের ক্ষতি করিস না, অন্যের উপকার করতে শেখ। এসব বলে সেখান থেকে পরি অদৃশ্য হয়ে যায়, আর জঙ্গলবাসীরাও চলে যায়। এরপর থেকে টোনা ওই শিশির আর কোনো অপব্যবহার করেনি। তো বন্ধুরা, সততা মানুষকে সম্মানিত করে আর প্রতারকদের করে অপমানিত লজ্জিত। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।